আলু পেঁয়াজ সহ বিভিন্ন রকমের সবজি ও পাকা ধান গাছ ফেলে মন্তেশ্বরের কুসুম গ্রামে অবস্থান ধর্ণা ব্লক তৃণমূল কংগ্রেসের। অবস্থান মঞ্চে আলু পেঁয়াজ সহ নানান ধরনের সবজি ও পাকা ধান গাছ রেখে কেন্দ্রের জনবিরোধী কৃষি বিলের প্রতিবাদ জানালো মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি। এদিন কুসুম গ্রামে কৃষি বিলের প্রতিবাদে বন্ধের সমর্থনে ধর্ণা অবস্থান কর্মসূচি নেওয়া হলো। মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সভাপতি আজিজুল হক, জেলা তৃণমূল কংগ্রেসের কমিটির সদস্য তথা মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি আহমেদ হোসেন শেখ, প্রতিমা সাহা, তৃণমূল কংগ্রেসের ব্লক সহসভাপতি লালন শেখ, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবপ্রিয় যশ, যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি রাকিবুল ইসলাম সহ বাবুল খান ও তৃণমূল কংগ্রেসের ছাত্রনেতা এশারুল মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন অঞ্চলের সভাপতি সহ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকগণ। আমাদের আজকে গোটা বাংলায় কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের প্রতিবাদী কৃষককে মারার যে নীতি নিয়েছে কেন্দ্রীয় সরকার তারই প্রতিবাদে আজকে গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে প্রত্যেকটি ব্লকে। আমাদের হচ্ছে আমাদের পূর্ব বর্ধমান জেলার সমস্ত ব্লকে এই বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। সকাল 10টা থেকে শুরু হয়েছে, 5টা পর্যন্ত চলবে। আজকে আমাদের মন্তেশ্বর ব্লকে আমাদের আজিজুলের নেতৃত্বে যে অবস্থান বিক্ষোভ হচ্ছে, আমাদের সমস্ত তৃণমূল কংগ্রেসের যারা পরিবার সেই পরিবারের সমস্ত নেতৃত্ব পরিবারের লোকেরা এসছে, আজকে অবস্থান চলছে। একটাই বক্তব্য আমাদের যে এই কালা কানুন আমরা মানি না। যারা এখানে ওই রাজনৈতিক দলের কেন্দ্রীয় সরকার ক্ষমতায় আছে তাদের জবাব দিতে হবে, কেন কেন্দ্রীয় সরকার এই কৃষকদের মারার পরিকল্পনা নিয়েছে, আমাদের কৃষি ব্যবস্থাটাকে ধ্বংস করতে চাইছে, ঘোরে রাত চালু করতে চাইছে, আবার বিদেশি পুঁজিপতিদের আনতে চাইছে। যারা বিজেপি করে তাদেরকেই জবাব দিতে হবে, কুসুমগ্রাম বাজারে দাঁড়িয়ে তাদেরকেই জবাব দিতে হবে। কৃষকদের যে এই অবস্থা সৃষ্টি করেছে, তৈরি করার চেষ্টা করছে, তারই বিরুদ্ধে আজকে প্রতিবাদ।